কেকটি আমি রান্না করব পনির আর কাঁচকলা বড়া করে আলু দিয়ে তরকারি। তো চলুন এখানে কী কী উপকরণগুলো লাগবে দেখে নিই। এখানে নিয়েছি সরষের তেল, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, একটা টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি, জিরা গুঁড়ো, এখানে অল্প আদা কুচি করে নিয়েছি, চারটা কাঁচা লঙ্কা, এখানে শুকনো চালের গুঁড়া, আর 100 গ্রাম পনির নিয়েছি, আর এখানে নিয়েছি 5টা আলু, 2টি কাঁচকলা। তো চলুন আমি কাঁচকলাটা এবার কেটে সিদ্ধ করে নিই। কড়াই দিয়ে দিচ্ছি জল। এভাবে ছোট ছোট করে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। আমি যেভাবে রান্না করব আপনারাও সেভাবে রান্না করুন। আলু কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আমার কাঁচকলাটা সিদ্ধ হতে দেবো। আর আমি এখানে টমেটো একটা কুচি কুচি করে নিয়েছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার দেখব এদিকে কাঁচকলাটা সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, আবার নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার বাটনটা খুলে নেব। এবার আমি এখানে সবগুলো চেপে ভর্তা করে নেব। হয়ে গেছে, এবার দিয়ে দেব পনির। পনিরটাও আমি ভালোভাবে কাঁচকলার সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, আবার একসঙ্গে মেখে নেব। একসঙ্গে সব মাখানো হয়ে গেছে, এবার বড়া করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এভাবে ছোট ছোট করে বড়া করে নেব।
জাল হয়ে গেছে, এবার বড়াটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে,
দিতে হবে, বড়া ভালো হয়েছে বন্ধুরা বড়ার তরকারিটা। আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।